দেখাও যে বৃত্তের দুইটি জ্যাের মধ্যে দুইটি জ্যাের মধ্যে বৃহত্তর জ্যাটি ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা, এইটুকু বুঝতে পারছি একটা বৃত্ত থাকবে। এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছিলাম বৃত্তের মধ্যে যে দুইটা জ্যা থাকবে তারা সমান, কিন্তু এখন বৃহত্তর এবং ক্ষুদ্রতর কথাটা চলে আসছে, তার মানে আমরা একটা বৃত্ত নিই, যে বৃত্তের মধ্যে দুইটা জ্যা থাকবে কিন্তু একটা বড় একটা ছোট, এটা হচ্ছে কেন্দ্র। এই একটা জ্যা নিলাম আর এই একটা জ্যা নিলাম, এটার নাম দিলাম এ বি, এটার নাম দিলাম সিডি, কেন্দ্র ও। এবার আমাকে কি বলছে যে বৃহত্তর জ্যাটি, বৃহত্তর জ্যাটা কেমন হবে, ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটবর্তী। প্রথমে আমি করে ফেলি কেন্দ্র ও থেকে এ বি রূপের লম্ব, ও এম কেন্দ্র ও থেকে সিডি রূপের সি এম লম্ব অঙ্কন করে ফেললাম, প্রথমে এই কাজটা করে ফেললাম। এবার প্রশ্নটা করি বৃহত্তর জ্যাটি, বৃহত্তর জ্যাটি ক্ষুদ্রতর জ্যা, ক্ষুদ্রতর জ্যা সিডি অপেক্ষা কেন্দ্রের নিকট, ছোট জ্যাটার চাইতে বড় জ্যাটা কেন্দ্রের কাছাকাছি, এটা প্রমাণ করতে বলছি। তার মানে হচ্ছে ও থেকে এম বৃত্তের কাছে আর ও থেকে এম বৃত্তের দূরে, অর্থাৎ ও এম টা ছোট ও এম টা বড়, এটাই প্রমাণ করতে। আবারও বলছি যেই যেটা বড় সেটা কেন্দ্রের কাছে আর যেই যেটা ছোট সেটা কেন্দ্র থেকে দূরে থাকবে, এই বিষয়টাই প্রমাণ করতে বলেছে আমার। বিশেষ নির্বাচনটা বলে দিচ্ছি, লিখে নিতে হবে, মনে করি ও বৃহত্তর যে এ বি এবং ক্ষুদ্রতর যে সি ডি, কেন্দ্র ও হতে এ বির উপরে লম্ব ও এম, কেন্দ্র সি ও হতে সি ডি এর উপরে লম্ব সি এন অঙ্কন করি, তাহলে প্রমাণ করতে হবে ও এম লেস দেন ও এন, লিখে নিতে হবে কিন্তু সবাই। আর অবশ্যই বিশেষ নির্বাচনটা আমি এইভাবে লেখার কারণে প্রমাণের মধ্যে কিছু কথা আমি কম লিখতে পারি, যদি তোমরা বিশেষ নির্বাচনটা অন্য কোনো রকমে লিখতে চাও তাহলে কিন্তু প্রমাণে কিছু কথা আবার বাড়াতে হবে। এবার আমরা প্রমাণে চলে যাই, আমাকে দেখাতে হবে ও এন লেস দেন ও এম, আমি কিন্তু এখানে দেখতেছি দুইটা জ্যা কিন্তু সমান না, একটা বড় একটা ছোট। এটা করার সময় বলেছিলাম যেহেতু জ্যা দ্বয় সমান আর এইটার সময় জ্যা দ্বয় কিন্তু অসমান, আমি এখন বলতে পারি যে যেহেতু জ্যা দ্বয় অসমান সুতরাং কেমন সেটা, এ বি বড় সি ডি ছোট, এ বি বড় সি ডি ছোট, যেহেতু জ্যা দ্বয় অসমান সুতরাং এ বি গ্রেটার দেন সি ডি লিখে ফেললাম। এর পরের লাইনে আমি পারি উভয় পক্ষে টু দ্বারা ভাগ করে দিতে, অথবা এ বির পরিবর্তে আমি লিখতে পারি টু এ এম, কারণ এ এম কে দ্বিগুণ করলে এ বি পাওয়া যায়, গ্রেটার দেন টু সি এন, উভয় পক্ষ থেকে এ এম এবং সি এন বাদ করে দিলাম, টু টু বাদ করে দিলাম, তাহলে এ এম গ্রেটার দেন সি এন, উভয় পক্ষে যদি এটাকে আমি বর্গ চিহ্ন দিয়ে দিই এ এম স্কোয়ার গ্রেটার দেন সি এন স্কোয়ার। এখন এ এম স্কোয়ার এবং সি এন স্কোয়ারের মান আমার বের করতে হবে, এখন কোনো কিছু স্কোয়ারের মান বের করতে পারি কিন্তু পিথাগোরাস দিয়ে, যেমন অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে এই একটা সমকোণী ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ, এই দুইটা সমকোণী ত্রিভুজ থেকে কিন্তু মান বের করতে পারি। তাহলে আমি যদি এখন বলি যে ত্রিভুজ এ এম ও এ, ত্রিভুজ এ এম ও সমকোণী ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজ হতে কি পাই, ও এ স্কোয়ার সমান এ এম স্কোয়ার প্লাস এম ও স্কোয়ার। কার মান দরকার, এ এম এর মান দরকার, এ এম এর মান পেতে হলে ও এ স্কোয়ার মাইনাস এম ও স্কোয়ার, এটাকে এই পাশে নিয়ে আসলাম বিয়োগ করে, তাহলে এ এম স্কোয়ার, এ এম এর পরিবর্তে এটা বসাবো। আবার এই ত্রিভুজটা যদি নেই, ত্রিভুজ সি এন ও সমকোণী ত্রিভুজ হতে পাই, এই সমকোণী ত্রিভুজ হতে কি পাই, অতিভুজ ও সি, ও সি স্কোয়ার সমান সি এন স্কোয়ার প্লাস ও এন স্কোয়ার। কার মান দরকার আমার ওখান থেকে, সি এন এর মান, সি এন এর মান বের করতে হলে ও সি স্কোয়ার মাইনাস ও এন টাই পাশে নিয়ে আসলাম ইকুয়াল টু সি এন স্কোয়ার। এবার এই লাইনের ধারাবাহিকতা অনুসারে এ এম স্কোয়ার এর পরিবর্তে আমি এ ও স্কোয়ার মাইনাস এম ও স্কোয়ার গ্রেটার দেন সি এন স্কোয়ার এর পরিবর্তে আমি লিখতে পারি
ওসি স্কয়ার মাইনাস ও এন স্কোয়ার। তারপরে আমি কি লিখতে পারি, এই দুইটা ত্রিভুজের মধ্যেই কিন্তু ও এবং ওসি ব্যাসার্ধ, তার মানে এই দুইটা ও এবং ওসি দুইটার মানই সমান, উভয় পক্ষ থেকে বাদ, মাইনাস এম ও স্কোয়ার গ্রেটার দেন মাইনাস ও এন স্কোয়ার। উভয় পক্ষ থেকে মাইনাসটা যদি বা অতিরিক্ত একটা মাইনাস দ্বারা যদি গুণ করে দেই, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস এম ও স্কোয়ার, মাইনাস দ্বারা অসমতাকে গুণ করলে অসমতার সাইন চেঞ্জ হয়ে যায় ও এন স্কোয়ার। উভয় পক্ষ থেকে স্কোয়ার সরিয়ে ফেললে এম ও লেস দেন ও এন। আমার মনে হয় প্রমাণে এই বিষয়টাই ছিল, এটাই প্রমাণ করার বিষয় ছিল আমার, তার মানে আমি যা প্রমাণ করতে চেয়েছি তা প্রমাণ করতে পেরেছি। কি করেছি, প্রথমে যেহেতু জেদয় অসমান সেহেতু এবি বড় সিডি ছোট দিয়েছি, এবি কে লিখেছি টু এ এম, সিডি কে লিখেছি টু সি এন, টু সরিয়ে দিছি, এ এম লেস দেন এ এম বড় গ্রেটার দেন সি এন ছিল। আমি উভয় পক্ষে বর্গ করেছি, এখন বর্গের মান দরকার ছিল স্কোয়ারের মান, সেই জন্য আমি এই সমকোণী ত্রিভুজের সাহায্য নিয়ে এ এম এর মান নিয়েছি, এই সমকোণী ত্রিভুজের সাহায্য নিয়ে সি এন এর মান নিয়েছি, সেই দুইটা মান এখানে বসিয়ে দিয়েছি। আগের ত্রিভুজের ধারাবাহিকতা অনুসারে যদি একটু কথা লিখে দেই, যেহেতু ও এম লম্ব এ বি এবং সি এন লম্ব ও সি লম্ব সি ডি, সেহেতু দুইটা কোণে সমকোণ, এ এম ও সমান সি এন ও সমান সমকোণ, এবং শুধু সমকোণী না, এ এম সমান এম বি এবং সি এন সমান ডি এ, একদম পরিপূর্ণভাবে যতটুকু মার্কস পাওয়ার তোমার প্রয়োজন বা যতটুকু চার মার্কস পাওয়ার জন্য যতটুকু লেখা দরকার ছিল পরিপূর্ণ লেখাটাই লিখেছি। আমি বারবার একটা কথাই বলবো, ভিডিওগুলো বারবার দেখো, এই যে নিচ থেকে শুরু করি এটার উদ্দেশ্যটা হচ্ছে তুমি জ্যামিতির মূল বিষয়টা যেন ধরতে পাও, আগামী পর্বে অন্য কোনো জ্যামিতি বা অন্য কোনো ক্লাস নিয়ে আবারও হাজির হবো। আজকে এই পর্যন্ত।